বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে বলছেন প্রধানমন্ত্রী। এদিকে খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ, জানাবো শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র করছে বিএনপি বলছেন ওবায়দুল কাদের। নিউ সুপার মার্কেটে আগুনের কারণ তদন্তে ফায়ারের কমিটি গঠন। এদিকে কালা কানুন দেখে মনে হচ্ছে সরকারের আয়ু কমে গেছে বলছেন আব্বাস। এবং সর্বশেষ জানাবো 19-20 এপ্রিলের মধ্যে হালকা বৃষ্টির আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে বলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিদ্যুতের দীর্ঘদিন ভর্তুকি দেওয়া সম্ভব নয়, তাই বিদ্যুৎ ব্যবহারে সকলকে সাশ্রয়ী দিতে হবে। আলেমদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন আপনারা মসজিদে নামাজ পড়বেন তখন বিদ্যুৎ ব্যবহার করবেন, মসজিদ থেকে বের হওয়ার সময় বিদ্যুতের সুইচগুলো বন্ধ করে রাখবেন। ওটা শুধু মসজিদের ক্ষেত্রে না, আপনাদের বাড়িতেও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবেন, এটা আপনাদের বিলও কম হবে, বিদ্যুতের সাশ্রয় হবে। শেখ হাসিনা বলেন আমরা যে দামে বিদ্যুৎ উৎপাদন করি তার অর্ধেক দামে বিদ্যুৎ আমরা দিচ্ছি, বিরাট অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে, সেই ভর্তুকি দীর্ঘদিন দেওয়া সম্ভব না, সেই অঙ্ক কথাগুলো সকলের মাথায় রাখতে হবে, কোনোভাবে বিদ্যুৎ পানি ব্যবহারে অপচয় না ঘটে, ইসলাম ধর্মে অপচয়ের ব্যাপারে না করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন প্রতিটি উপজেলায় মসজিদ নির্মাণ করে করে ইসলাম ধর্ম প্রচারের সুযোগ করে দেব, আজ আমাকে 50টি মসজিদ উদ্বোধনের জন্য সমবেত হয়েছি, রমজান মাসে উদ্বোধন করেছে, এই জন্য সকলকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কিছু দোয়া বলবো, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করতে যান তিনি। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে প্রতি মাসে খালেদা জিয়ার সঙ্গে নিয়মিত 2-3 বার সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল, তারই অংশ হিসেবে সোমবার রাতে তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন মহাসচিব। সাক্ষাতে মহাসচিব তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন আর দলের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকলেও সেটি তাকে জানান। নাম না প্রকাশ করার সত্ত্বেও খালেদা জিয়ার ব্যক্তিগত একজন কর্মকর্তা বলেন এটি নতুন কিছু না, দলের পক্ষ থেকে মহাসচিব প্রতি মাসেই 2-3 বার ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করেন, এখন তাদের মধ্যে কি নিয়ে আলোচনা হবে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মহাসচিব। অন্যদিকে দল বা কোনো ব্যক্তির সম্পর্কে ম্যাডামের কিছু জানার থাকলে সেটা তিনি মহাসচিবের কাছে জানতে চান, এটাই হয়ে থাকে সাধারণত। সাক্ষাতের প্রসঙ্গে জানতে চাইলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে ফোন করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র করছে বিএনপি বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন চলার পথে গভীর ষড়যন্ত্র আছে, বঙ্গবন্ধু কন্যাকে হটানোর ষড়যন্ত্র হচ্ছে, রাজনৈতিক অপশক্তি এই ষড়যন্ত্র করছে, আসন্ন নির্বাচনে তারা জিততে পারবে না, তাই বিএনপির নেতৃত্বে এই ষড়যন্ত্র চলছে। ওবায়দুল কাদের বলেন বাঙালির ইতিহাস বারবার ষড়যন্ত্র হয়েছে, আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপশক্তি বিএনপির নেতৃত্বে এই ষড়যন্ত্র তারা শুরু করেছে, তারা জানে আসন্ন নির্বাচনে বিএনপি জিততে পারবে না, শেখ হাসিনার সঙ্গে জিততে পারবে না, সেজন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তিনি বলেন আজ মুজিবনগর দিবসে একদিকে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার, অন্যদিকে উন্নয়ন সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী রাজনৈতিক অপশক্তি বিএনপি, জঙ্গিবাদী এবং সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত পরাজিত করতে হবে, এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাব, এটি আজকের দিনে অঙ্গীকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন এত রক্তপাতের পরও আমাদের প্রাপ্তি নয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি আছে, বঙ্গবন্ধু স্বল্পোন্নত বাংলাদেশ যা শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নশীল দেশ, এখন আমাদের অঙ্গীকার 2040 সালের মধ্যে আধুনিক স্মার্ট বাংলাদেশ নির্মাণ করব, এর মধ্যে আজ অন্তরায় আছে, আমাদের চলার পথে আবারও ষড়যন্ত্র আছে। নিউ সুপার মার্কেটে আগুনের কারণ তদন্তে ফায়ারের কমিটি গঠন। রাজধানী ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 5 সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। কমিটিকে আগামী 5 কর্মদিবসের মধ্যে আগুনের কারণ ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন। তিনি বলেন অধিদপ্তরের পরিচালক ওয়াহিউল ইসলামকে প্রধান করে গতকাল রোববার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগুনের কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে আগুনের ঘটনার দিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন প্রশ্ন তুলে বলেছেন ঈদের আগে কেন মার্কেটে মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা প্রয়োজন, গোয়েন্দা সংস্থাগুলো যেন বিষয়টি খতিয়ে দেখে। ঢাকা নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় ঘটনাস্থলে ব্রিফিং এর সময় সাংবাদিকরা প্রশ্ন রাখেন ঈদের আগে ঠিক একের পর এক মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে, অধিকাংশ আগুন ভরে ঘটছে, ব্যবসায়ীরা অধিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই আগুনের ঘটনাগুলো একই সূত্রে গাঁথা কিনা নাশকতা কিনা জবাবে ফায়ার সার্ভিস মহাসচিব বলেন আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোকে অনুরোধ করবো এই বিষয়টি খতিয়ে দেখার জন্য, কেন একের পর এক মার্কেটগুলোতে অগ্নিকাণ্ড ঘটছে।
কালাকানুন দেখে মনে হচ্ছে সরকারের আয়ু কমে গেছে, বলছেন আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকের দানবীয় সরকার আমাদের উপর জবরদস্তি ভাবে চেপে বসেছে, এ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সবাই একযোগে রাস্তায় নেমেছি। আমার মনে করি আমাদের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দেশের বাক স্বাধীনতা এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব। তিনি বলেন, ডিজিটাল আইন সহ সব কালাকানুন আইন দেখে মনে হচ্ছে সরকার আয়ু কমে গেছে। মির্জা আব্বাস বলেন, যে কোনো কিছুর বিনিময়ে সরকার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে, আজকে যে কোনো কিছুর বিনিময়ে এই দানব সরকারকে ক্ষমতা থেকে হটাবো। আমাদের দাবি, সরকার হটাও, দেশ বাঁচাও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আর কতদিন আমাদের মাথা নিচু করে চলতে হবে, লাল পতাকা শক্ত করে আঁকড়ে ধরতে হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। জিএসসি সভাপতি আসলাম আব্দুর রব বলেন, মানুষের আহাজাহারি বাড়ছে কিন্তু সরকার দর্শকের ভূমিকা, সরকার নিজে কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে বহির্বিশ্ব নিয়ে যে মন্তব্য দিচ্ছেন তা নীতি বিবর্জিত। তিনি বলেন, রাজনীতির স্বার্থে নয়, দেশের স্বার্থে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশ এখন গভীর সংকটে, পরপর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটছে, ক্ষমতাসীন দলের ঘরের ভিতরে আগুন লেগেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন, তার বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করে নাকি অদল বদল করে দিতে পারে, পাপ চাপা থাকে না। খুনো গুমের শুধু কথা শুধু দেশবাসী নয়, সারা দেশ বিশ্ব অবগত। প্রধানমন্ত্রী বলেন, রোজার মধ্যে নাকি আমরা জনগণকে স্বস্তি দেন, আমরা বলছি আপনি নিজেই স্বস্তিতে নেই। গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন, যে অধিকার ও ফৈসময়ের প্রতিবাদে স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়েছিল, স্বাধীনতার 50 বছর পরও আজ সেই মানবাধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করতে হচ্ছে। তিনি বলেন, গত 14 বছরে প্রমাণিত হয়েছে দলীয় সরকার অধীনে সুস্থ নির্বাচনে সম্ভব নয়। 19-20 এপ্রিলের দিকে হালকা বৃষ্টির আভাস, 2 সপ্তাহ বৃষ্টিহীন দেশ, তাপ বাড়ছে লাফে লাফে, বৈশাখের উষ্ণতা এখন আর বাধা মানতে চাইছে না, তাপদাহ ছড়িয়ে পড়ছে সবখানে। 12 দিনের ব্যবধানে দেশের বিভাগীয় শহরগুলোতে তাপমাত্রা বেড়েছে গড়ে 5-6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, রোববার ঢাকা, ফরিদপুর ও গাজীপুরে রয়েছে জেবুন্নেসা হাসপাতাল। 2 সপ্তাহ বৃষ্টিহীন দেশ, তাপ বাড়ছে লাফে লাফে, বৈশাখের উষ্ণতা এখন আর বাধা মানতে চাইছে না, তাপদাহ ছাড়িয়ে পড়ছে সবখানে। 12 দিনের ব্যবধানে দেশের বিভাগীয় শহরগুলোতে তাপমাত্রা বেড়েছে গড়ে 5-6 ডিগ্রি। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, রোববার ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ, আরও 2-3 দিন এমন তাপদাহ অব্যাহত থাকতে পারে। এর মধ্যে সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তিনি বলেন, বৃষ্টিপাত না থাকায় তাপমাত্রা বেড়েই চলছিল, এখন 2-1 দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, এই সময় অসহনীয় গরমের মধ্যেই যেতে হবে। সপ্তাহ শেষে ঝড় বৃষ্টির আভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানান, দুদিনের মধ্যে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে আর্দ্রতা বাড়তে থাকবে, তাতে শরীরে ঘাম হবে, তাপমাত্রা কমলেও গরমের অস্বস্তিও বাড়বে বেশি। 19-20 এপ্রিলের দিকে হালকা বৃষ্টির আভাস রয়েছে, আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।